অনেক ইউটিউবার ভাই আর সেখানে প্রায় 20 থেকে 22 টা মিডিয়া আছে শুধু আপনাদের জন্য আসে না দাওয়াত করলো আসতো না শুধু আসছে আমার কারণে আমি সর্বপ্রথম তাহাতে বলতে চাই গান বাজনা হারাম এর পক্ষে আনোয়ার সরকার 52টা হাদিস দেয় ঘরে টিভি টেলিভিশন ডিস লাইন ওয়াই ফাইভ লাইন আছে যাদের পরিবারের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না চ্যানেলের মধ্যে দেখবেন তিন ছেলের মাও পীড়িত করে আলোড়ি 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 থ্যাংক ইউ ভাই খুব সুন্দর দোতলাটা অফ হয়েছে ভাই আর একটু বাড়ান আর কোথাও হাত দিন না ভাই আমি তার আগে অনুরোধ করব মন সাজাইদ ভাই আপনি দাঁড়ান যাবেন আপনি বসেন আর আমি সকলকে অনুরোধ করব অনুরোধ করা যে কথা পায় হাত দেওয়ার সমান কথা বাবা কেউ কথা বলবেন না হ্যালো রে আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইশাদাল্লাহ পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক নবীজির পাক রজব মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মদন্ত্র 2,24,000 নবী পীর পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশেকান জাখেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার প্রেম ভক্তি আমার প্রেম সালাম তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রাখি আমার যিনি গানের গুরু আমার আব্বুর ছোট ভাই আমার আপন কাকা উত্তরবঙ্গের বাউল সম্রাট বাউল সাহালি আমার দয়ালের পাক চরণে প্রেম ভক্তি রাখি আমার যিনি পীরে কামেল সিংহের মানিকগঞ্জ বৈরবর দরবার শরীফ সুবিবাদের বাদশাহ বাউল গুরু বাউল সম্রাট যাহাকে বলা হয় আমার বাবাজান আব্দুল রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি আমার বাবাজির অজম বরকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তরি কানা সেগান জাখেরান আজকে যার এই মজলিস আমার জিন্দা আলী বাবা আমার টিপু ভাই আমার এক মামা আছে বাড়িওয়ালা মামার নাম আজিজুল মামা আমার ছোট ভাই জাহিদ মিয়া অনেক পরিশ্রম করে আজকে নিয়ে আসছে আমাদের বাবা বাংলাদেশের যত গানের শিল্পী গানের সরকার আছে বাবা সবার চাইতে আমি একজন লঘন্য গোলাম বাবা আমি সবার চরণের কৃত দাস পায়খানার টয়লেটের পোকার যে মূল্য আছে সে মূল্য তো আমার নাই বাবা আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা ঠিকানা সৈয়দ আহমেদ কলেজ কলেজের পাশে আমার বাসা মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার সারা বাংলাদেশে দেশে দেশের বাহিরে এশিয়া মহাদেশের মধ্যে আমার 3 থেকে 3,500 ক্যাসেট অডিও এবং ভিডিও 3,500 ক্যাসেট এশিয়া মহাদেশের মধ্যে চলে অনেক ইউটিউবার ভাই আর সেখানে প্রায় 20 থেকে 22টা মিডিয়া আছে শুধু আপনাদের জন্য আসে না দাওয়াত করলেও আসতো না শুধু আসছে আমার কারণে আমি সমস্ত মিডিয়ার প্রতি আমার ভালোবাসা ও সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমার এমন সেজারা সাধুগুরু বৈষ্ণব তরিকার আশেকান জাকিরান এবং শরীয়তার আলেম ওলামা ইকরামগণ যাই যেখানে আছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব নমস্কার বাবা আল্লাহ পাক বলছেন এই যে বাজান কোনো কথা কোন যাইব না আল্লাহ পাক বলছেন সালাম আল কি কোন মুসলমান যদি এক মুসলমান লোক সালাম শুদ্ধভাবে দেয় সে পাবে 10টা নেকি আর ওয়ালাইকুম পুরাইলে সে পাইব 90টা নেকি সালাম আল কি দেওয়াটা সুন্নত আর নেওয়াটা ওয়াজিব কি বাবা আমি সালামটা আবার ঘুরিয়ে দেব সুন্দর করে সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সবার উপর রহমত বর্ষণ করুক আমার উপর করুক সালামটা মুসলমানের একটা আদব
সালাম আলকি দিলে 10 নাকি ওয়ালাইকুম পড়লে 90টা নাকি হ্যাঁ তা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে জানো ভালো রাখেন আমি আনোয়ার সরকার আজকে এই জায়গায় দাঁড়াইছি এই মঞ্চে হাফেজ কারী মুন্সি মাওলানা মুক্তি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি গোলাপি রহমানি হ্যাঁ হেফাজতি হানাফি মুহাম্মদি মুজাহাবি না মুজাহাবি এখানকার পীর কোন হিন্দু ধর্মের কোন সাধু ঠাকুর বৈষ্ণব যারা আছে আমি সকলকে অনুরোধ করব আনোয়ার সরকার কি বলে এটা খালি লোড করবেন মন গোরা কথা আনোয়ার সরকার বলবে না একটা কথা রং বলে জিব্বে কাটে দিয়ে যাবে স্টেজের মধ্যে আনোয়ার সরকার মন গোরা কোনো কথা কয় না বাবা এখানে সকলেই আছেন আপনারা বিচার করবেন কারো যদি কোনো অভিযোগ থাকে কোনো প্রশ্ন থাকে কথার মাধ্যমে আসবেন আস্তে আস্তে লিখে লিখে পাঠিয়ে দিবেন কিন্তু এই লাঠি ঠেঙ্গা নিয়ে আসলে পারা যাইব কথার মাধ্যমে আসতে হবে সর্বপ্রথম আমি রংপুর ডিস্ট্রিক্ট এই রংপুর বিভাগ অনেক গান করছে কিন্তু এই এলাকা এই এই জায়গায় আমার গান করা বাদ ছিল এখন বর্তমান যুগের আলেম ওলামা ইকরামগণ হ্যালো এনারা বলে গান হারাম বাদ্য হারাম বাজনা হারাম কি বাবা আমি সর্বপ্রথম তাহাতে বলতে চাই গান বাজনা হারাম এর পক্ষে আনোয়ার সরকার 52টা হাদিস দেয় ঠিক আছে ওইটা আমি মানি গান হারাম কিন্তু বাবা কোন গান হারাম বিশ্বাস করে শরীয়তের লক্ষ্য আর মারফতের লক্ষ্য আর তরিকতের লক্ষ্য যাদের ঘরে টিভি টেলিভিশন ডিস লাইন ওয়াই ফাইভ লাইন আছে যাদের পরিবারের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবেন না এই টিভির মধ্যে এক জাতি গান হয় বাবা এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন আর তিনটে চ্যানেল আছে একটা চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা আর একটা চ্যানেলের নাম হচ্ছে জি বাংলা আর একটা চ্যানেলের নাম হচ্ছে কালজ বাংলা এই চ্যানেলের মধ্যে দেখবেন তিন ছেলের মা পীড়িত করে তাই আমি বলবো মলবি ভাই আগে আনোয়ার সরকারের গান বন্ধ করার আগে আগে ঘরে ঘর থেকে ডিস লাইনের তার কেটে দাও গান হারাম ওই যে ওই গান হারাম মেয়ে পুরুষ ছটকাপড় পয়রা গান করে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন যে গানে তোমার আশেক জাগবে যে গানে তোমার পরার বউ বেটির উপর লোভ হবে ওই গান শোনা হারাম ওই গান দেখাও হারাম আর যে গান শুনলে মা বাবার কথা মনে হবে যে গান শুনলে কবরের কথা মনে হবে যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হবে মা ফাতেমার কথা মনে হবে ইমাম হাসান হোসেনের কথা মনে হবে এই গান হারাম করে এই বেটা কেটা গানের মধ্যে দুইটা জাত আছে একটা সুগান আর একটা কুগান কুগানে কমিন আর সুগানে মমিন বাবা আমি কি বুঝাতে পারছি মনে সেনে পাপ আর মায় সেনে বাপ আল্লাহর পবিত্র কোরআন শরীফে এই ছেলেবেলা কথা বলে কেন ভলেন্টিয়ার ভাই কমিটি ভাইরা কই আমি আগে অনুরোধ করছি বাবা অনুরোধ করা যে কথা পায়ে হাত দেওয়া সমান কথা আমি কথা বললে কথা বলা যাবে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ বাবা আনিস তুমি বয়ে বয়ে শুনো পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত সাত মঞ্জিল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু কোরআন শরীফে বলছে আইনে কয় আইন মান কোন আইন সরকারি আইন না নবীর আইন মানো আইনে কয় আইন মান গাইনে কয় গান গা কোন গান ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন হেই গান না নবীর গুনা গান গাও তে কয় তিলাওয়াত কর মিমে কয় মাকামাকি কর তোয়ে কয় জয় কর সোয়াত কয় দরদ কর যার মধ্যে দরদ নাই ওই শালা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে আর নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না যার মধ্যে দরদ নাই মানুষ হয় যদি মানুষের মনে দুঃখ দেয় আজকে আমি আনোয়ার সরকার যদি যাইদের গেলে একটা থাবর দেই আমি মসজিদ ঘরে যাই যদি কান দিই আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করবে আল্লাহ কইব আগে যাইদের কাছে যা কোনো মানুষ যদি কোনো মানুষের মনে দুঃখ দেয় ওই মানুষ যদি ক্ষমা না করে আমার আল্লাহ সেও ক্ষমা করেন তাই সোয়াত কয় দরদ কর তোয়ে কয় জয় কর জিম কয় আগে তোর জবান ঠিক কর এই জবানের আর এক নাম কি বাবা জিব্রাইল বাহ সুন্দর জিম কয় জবান ঠিক কর আর ফে কইতাছে ফকরামি করিস না এই মুসলমান সকলে আয় আমরা নবীর দিনে যাই যাই হোক বাবা আমার কথা কি রাগ করলেন
এখানে কোরআন হাদিস নিয়ে কথাবার্তা হবে, পালা দেশে গুরু শিষ্য। আজকে যার সাথে আমার পালা, বাবা রে এখন কি কইমু, এখন সে বলে গেছে আমার মানে নিতে হইব, আমারই সুযোগ্য ছাত্র আনিস সরকার আমার ছাত্র, ও গাবে শিষ্য আর আমি গুরু, তো গুরুই নাকি বাবা? উনি কিছু কথা বলছে, হ্যাঁ। আর বাবা তোমার প্রথম একটা ভুল হয়ে গেছে, আগে পালাগানের নিয়ম তোমাকে শিখতে হবে, পালাগান বন্দনার পর যে পালা সে পালার শুধু একটা গান দিয়ে বসতে হবে, বিচ্ছেদ গাও নাচানাচি গাও সেটার একটা টাইম আছে বাবা, এইটা জানো তোমার আজ থেকে মনে থাকবে। তুমি বন্দনা করছো আমি একটা বন্দনা করব বাবা, এখানে আলেম ওলামা ইকরামগঞ্জ যদি চতুর সাইডে থেকে তাদের কথা হয়তো আমার কানে পড়বে, তারা বুঝবে যে আনোয়ার ভাই আসলে কোনো বেদলিলে কোনো কথা বলবে না, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না বাবা, যদি দলিল ছাড়া কিছু বলি সেটা আমি আগেই বলবো বাবা, এটা কিন্তু দলিলের বাহিরে।